সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দেখতে পারতেছেন একটি সিআরটি টিভি রয়েছে। তো এই সিআরটি টিভির নাম হচ্ছে ওলিবি নাকি? হ্যাঁ, ওলিবি এই টিভিটার নাম। তো এই টিভিটি এখন বর্তমানে একেবারে ডেট হয়ে গেছে, চলছে না। তো আমরা এটা খুলে রিপেয়ারিং করে দেবো। তো টিভিটি মোটামুটি মনে হয় বয়স অনেকই হয়েছে, তো এটার ভিতর ধুলাবালি দেখতে পারতেছেন। তারপর একটু মিটার চেক করে নেব। ছয় পিন মানে 6 পিন এসটিআর দিয়া করা। তো এমনিতে দেখা দৃষ্টিতে কিছুই পাওয়া যাচ্ছে না। তো আমরা এখন এটাকে মিটারে মেপে নেব এবং দেখি এটার কি অবস্থা। আফা, আপনার এটা তো পার্স খারাপ হয়েছে বেড়ে। হ্যাঁ, এখন এই পাশটা খারাপ হয়েছে, এটা লাগালে যদি হয়ে যায় তো হয়ে যাবে। এবং আপনার তারও মনে হয় একটু সমস্যা আছে, তো তারের যে সমস্যা এটা আমরা ছাইড়া দিতেছি। এটা কাজ করতে আমরা 500 টাকা নেব, এখনই কাজ করে দিয়ে যাবো। বেশি বেশি কাম করে আনেন, আপনি বলেন কয়টা দিবেন? কোন 250 টাকা কি আপনার কোনো কাজ আছে বলেন? ও আছে। হ্যাঁ, 250 টাকা কাজ আছে আপনার বাড়িতে? আইতে বুঝেন, বাড়িতে এই করে, এই যে বান্দি ভিতরে আর বাড়ি। 250 টাকা কোনো কাজ নাই। আপনার মিনিমাম একটা মেকানিক্স একটা টিভি খুললে মিনিমাম তার 300-350 টাকা দিতে হয়, বুঝছেন? তো অনেক খুইলা লাইছে দিকে কি বলতেছেন নাকি? আল্লাহ, না না, খুইলা লাইছে দিকে বলতেছেন। আমরা দোকানে নিয়েও গেল, আমাদের সার্ভিসিং সেন্টারে লয়ে গেল, আমরা 300 টাকা মজুরি নেই, ঠিক আছে? 250 টাকা আমি দিব, অনেক ঠিক করে দিলাম, পরে যদি দেহে ভালো তাহলে আল্লাহ ধরুন ইয়া আছে যাতে আল্লাহ নেড়ে দিয়ে। আমরা সব কাজ চোখের সামনে করে দিয়ে যাই, ঠিক আছে? ওইটা কারণে সমস্যা হয়েছে না, তারও সমস্যা আছে, তারও সমস্যা, দুটোটাই সেটা দিতেছি। পার্সেল লাগবে, ওইটার কারণে আপনার ওই যে ছবি আইয়ে তো আয়ে না, ছেড়ে দেয় তো ছেড়ে দেয়। দেখেন, আমরা কিন্তু কোনো মেকানিক্স না, আমরা একটা মিশনের নাম কি জানেন? আমরা মতলব থানার ভিতরে যত মেকানিক্স আছে যে টিভিগুলো বাদ করে ফালায় দেয়, হ্যাঁ, বাঙ্গারের কাছে যে করলেন 300 টাকা বিচ্ছা লাইছেন 1000 টাকার কারণে, আমরা ওই সমস্ত কাজগুলারই নিয়ে একটা মিশনে নামছি, আমাদের ইলেকট্রনিক্সটা। যদিও আমাদের, আমরা কিন্তু বিজেট করাই, বলতে গেলে আমাদের বিজেট করেই কাজ করতে হয়, কিন্তু আমরা এখানে একটা কোম্পানি চালু করছি যার কারণে একটু প্রচার করতেছি, আর সেই সুযোগে আপনারা পাইতেছেন, ঠিক আছে? এটা কিন্তু আমরা কিন্তু সাধারণ কোনো মেকানিক্স না, আমরা
সার্টিফিকেট অর্জন করিয়া তারপরে আপনাকেও বাড়িতে এসে কাজ করতে। আমরা যেহেতু আমরা একটা নিজস্ব কোম্পানি চালু করছি, এই জন্য আমাদের কাজটা আমরা নিজেরাই করতেছি, বুঝছেন? আপনার 250 টাকা না 300 টাকা দিতে হবে মিনিমাম, মিনিমাম 300 টাকা দিতে হবে। আপনি পার্সের দাম দিবেন না, নাহলে সবকিছু আমরা ফিরিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমরা খুঁজতে খুঁজতে এটার ভিতরে শুধু একটা বিয়ার প্রবলেম পেলাম। তো বিয়ারটি খুলে আমরা আর একটি বিয়ার নতুন লাগিয়ে নিলাম। এখন এটাকে সোল্ডারিং করে নেব, সোল্ডারিং করে নিলাম, দেখি আর অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কিনা। তো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে টিভিটি চালু হয়ে যাবে, আর যদি অন্য প্রবলেম থাকে পার্সের কারণে এই প্রবলেমটা ছিল। আমরা একটা ফিটিং করে দেব। স্কিপ করে নিই, আমাদের টিভির কাজটি প্রায় শেষ। আমরা তোমাদের মামু কাম শেষ, বুঝছো নি? এখন খালি বইয়া বইয়া খালি টিভি দেখবা মামা। হ্যাঁ,
তো বন্ধুরা, আমরা টিভিতে দেখতে পাচ্ছেন বাতি চলে এসেছে। এখন দেখতে পারলেন তো এই টিভিগুলি আসলে পাক্কা 30 সেকেন্ড সময় নেয় ওপেন হতে। কমপ্লিট আমরা এখন আমরা এখান থেকে গুজগাস করে চলে যাবো, স্কিপ করে দেয়। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। সমস্যা দিয়ে না একটু সালাদ মালাদ দিয়ে Thank you.